सर फोटो मत लीजिए ना सर, सर मेरा शादी है सर। শিলিগুড়িতে এটিএম প্রতারণা চক্রের এক পান্ডাকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ। ধৃতের নাম রোহিত রজক, বিহারের গোপালগঞ্জের বাসিন্দা। গত শনিবার বিকেলে লেকটাউন এলাকায় একটি এটিএম এর সামনে দাঁড়িয়ে প্রতারণার ছক কষছিল প্রতারক। সন্দেহের ভিত্তিতে ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় 32টি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড। এরপরই গ্রেফতার করা হয় তাকে। জেরায় ধৃত জানায়, বিভিন্ন জায়গায় এটিএম এর সামনে দাঁড়িয়ে প্রতারণার ছক করত সে। সুযোগ পেলেই কার্ড পাল্টে টাকা হাতিয়ে নিত, এরপরই গা ঢাকা দিত বিহারে। রবিবার ধৃত ব্যক্তিকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। गोटा घटनार तदंत शुरु करेछे पुलिस। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा, नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।